প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার জন্য প্রেস কাউন্সিল আইন সংশোধনের একটা উদ্যোগ গ্রহণ করেছে। দেশে কোনো নতুন আইন হচ্ছে না, অনেকগুলো অনলাইন আছে যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই, তারপর আইপিটিভি, তারপর ইউটিউব চ্যানেল, সবাই কিন্তু সাংবাদিক পরিচয় দেয়। এই বাস্তবতায় দেখা যাচ্ছে এদের কারণে যারা প্রকৃত সাংবাদিক তাদের বদনাম হচ্ছে। আসলে কে সাংবাদিক আর কে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে সেটা তো প্রান্তিক জনগোষ্ঠী বোঝে না। সেই কারণেই আমরা বিভিন্ন সময় আপনাদের সাথেও আলোচনা করেছি যে আসলে সাংবাদিকদের একটা তালিকা থাকলে ভালো হয়। তো সেই জন্য আমরা প্রেস কাউন্সিলের সাথে আলাপ করেছিলাম, পিএবির সাথেও আলাপ করেছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে দুটি প্রতিষ্ঠান একযোগে কাজ করতে পারে, আমরা বিষয়টি নিয়ে আলাপ করব। তবে উদ্যোগটা নেওয়া হয়েছে যে কিভাবে হতে পারে এবং সেটি কিসের ভিত্তিতে হতে পারে, আপনাদের সাথে আলাপ করে এটি ফাইনালাইজ করা হবে। এখন এই সাংবাদিক কে হতে পারবে সেটি নির্ধারণ আমরা না করে বরং কারা আসলে সাংবাদিক সেটির একটি তালিকা থাকলে এই তালিকার বাইরে যারা থাকবে তারা আসলে তালিকাভুক্ত সাংবাদিক নয়, তখন অন্তত সেটি প্রতিষ্ঠিত হবে।